জীবন সময়ের ধারা পাতে ধারা জল ঘরে বাইরে ধারুণের মুখ বন্ধের কত উছলো ছলো 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 কত কত আলো হাসি বেদনা বিদূর কত ছয় ঋতু সাত কারা যেন আসছে জানো? কারা আসছে মানে? ওই সেজোগাকির ওই দাদা বৌদি, আরে যে দাদা হরিকৃষ্ণ হরিকৃষ্ণ করে। হ্যাঁ হ্যাঁ, ওরা তোকে কে বললো? বড় বৌদি না? হ্যাঁ মা বলেছে। তো হঠাৎ ওরা আসছে এখানে? না এমনি এমনি আসছে, আসলে অনেকদিন আসে না, তো সেই কারণেই বোধ হয় ছোটকা ফোন করেছিল, সেই সেই কারণে। তুমি তুমি আমায় কিছু লুকোচ্ছো তাই না? আমি আমি বুঝতে পারি না বলে তা বলে কি তুমি ভেবেছো আমি ধরতেও পারি না? তুমি আমার বলতে চাইছো না সত্যি কথাটা মধু? অনেক সত্যি কথা না বলতে নেই, বলতে পারা যায় না, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখতে হয়। জানিস মধু, আমার কোথায় মনে হচ্ছে আমাদের সংসারটাকে কেউ কেউ ভেঙে দিতে চাইছে, এই যৌথ পরিবারটাকে ভেঙে চুড়ে তছনছ করে দিতে চাইছে। কে কে সে? সেই নামটাই তো বুকের মধ্যে পাথর চাপা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি জানো তাকে? মানে আমাদের ফ্যামিলির কেউ? সে আমাদের সবার পরিচিত রে মধু, সবাই আমরা তাকে চিনি। আমাদের এই এই বসু পরিবারটাকে নিয়ে যদি একটা রামায়ণের মতন মহাকাব্য লেখা হতো না, তাহলে সেই লোকটা হতো ঘরের শত্রু বিভীষণ। এই নামটা আর জানতে চাস না মধু? না জেনে ভালোই আছিস, জানলে আমার মতনই কষ্ট পাবি। কাউকে কাউকে দেখলে হয়তো তোর তোর ঘেন্না হবে, তার চেয়ে তুই তুই এই বেশ আছিস, ভালো আছিস মধু। এত যন্ত্রণা রেখা বইতে পারবি তো ছোটকা? পারবো পারবো মধু, দাদার দেওয়া শিক্ষা আমার মাথার উপরে আছে, নীলকণ্ঠের মতো দাদা আমার, আমি পারবো, আমাকে পারতেই হবে। একটা কথা বলবো ছোটকা, যা করো করো, কিন্তু দেখো এই এই ফ্যামিলিটা যেন ভেঙে না যায়। আমি শুধু বাবা মার সঙ্গে একা থাকতে পারবো না, আমি সবাইকে চাই একসঙ্গে। মধু তোর যেদিন বিয়ে হবে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি, হ্যাঁ সেদিন সেদিন খুব কষ্ট হবে ঠিক, কিন্তু এইটা ভেবে আনন্দ হবে জানিস, যে তুই যে বাড়িতে যে পরিবারে গিয়ে তুই পা রাখবি সেই পরিবারটাকে তুই আবার একসাথে বেঁধে রাখতে পারবি, এইটা ভেবেই না আমার 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 খুব আনন্দ হবে। মধু সবাই তো এখন ভাঙার খেলায় মেতেছে, গড়া যে খুব কঠিন রে, খুব কঠিন। আমি তোমার ছেড়ে কখনো যাব না ছোটকা, কখনো কোথাও যাব না। বোকা মেয়ে কোথাকার, তুই আমায় ছেড়ে কোথাও গেলেও সব সময় আমার কাছে থাকবি, আমার এই এই বুকের মধ্যে ছোট্ট মধু হয়ে। যা ঘরে যা। মেজবৌদি তুমি? ঠাকুরপো তুমি মধুকে এড়াতে পারলে আমাকে কিন্তু এড়াতে পারবে না। তুমি সেজো ঠাকুরপোকে আটকাও। মেজবৌদি
তুমি কেন এসবের মধ্যে জড়াতে? দেখো, যে গেছে সে তো ফিরবে না, কিন্তু যে আছে তাকে আর হারাতে চাই না ঠাকুরপো। তুমি তুমি কি আটকাও ঠাকুরপো? তুমি তো বলেছ ভাঙা খুব সহজ কিন্তু গড়া খুব কঠিন। মেজবুতি, আমি যে হারাতে হারাতে আজ নিঃস্ব ঠাকুরপো, তাই ওকে আটকাও। হ্যাঁ, এই পেটিটা উঠা, জলদি উঠা, জলদি উঠা। হ্যাঁ শোন 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 শোন, আচ্ছা এই পেটিটাকে এখানে কর, এই পেটিটাকে এখানে নিচে কর, এদিকে এই পেটিটাকে নিচে কর। হ্যাঁ এটাকে, আরে হ্যাঁ নিচে কর। হ্যাঁ ঠিক আছে, ব্যাস শোন, এই 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 পেটিগুলো সব রেডি করে ফেলবি, ঠিক আছে? এগুলো এগুলো সব, হ্যাঁ এগুলো রেডি করে ফেলবি। কালকে রাতে যে আমি 20 পেটি রেডি করলাম স্যার। কালকে রাতে 20 পেটি রেডি হয়ে গেছে, ও তো যা আমার কাছে কোনো খবর নেই। যাকে তুই যা, সব এগুলো রেডি করে ফেল, রেডি করে ফেলে ওই পেটিগুলোতে স্টিকার মেরে রেখে দিবি। ওগুলোতে? হ্যাঁ, তাহলে এগুলোতে আর স্টিকার লাগাবো না স্যার? না, এগুলোতে আর স্টিকার লাগাবে না, তো আমার মাথায় কিছু আসছে না। এরকম কথা বলছে জগৎলালজি, ওরকম কথা বলছে, আমি তো কিছু বুঝতে পারছি না। ও আপনি বুঝবেন না, স্যার স্যার স্যার, চা দেবো স্যার। দাদা চা? না না না, কাজের সময় চা, এখন আমার ফাইলটা ভীষণ জরুরি। জগৎ কোথায়? জগৎ স্যার তো এখনো আসেনি স্যার। অলোকনন্দন বাবু তো আসেনি, আজকেও আসবে বলে মনে হচ্ছে না। কাল রাতে ত্রিশক্তি সঙ্গটঙ্গ হয়েছে তো, কিন্তু জগৎ এখন আসছে না কেন? ওর তো পিছিয়ে যাচ্ছি, পিছিয়ে যাচ্ছি, ভীষণ রকম ভাবে পিছিয়ে যাচ্ছি, ভীষণ। আর পিছিয়ে পড়ার কোনো প্রশ্নই উঠবে না স্যার, এবার শুধু এগিয়ে যাওয়ার পালা। স্যার এখনই আপনার কথা বলছিলেন স্যার। গলাটাকে পাল্টে ফেল, হ্যাঁ দেখছিস না আমার গলাটাও কেমন পাল্টে ফেলেছি। তার মানে আমরা সাকসেসফুল। হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল। আচ্ছা স্যার, কাজের দায়িত্বটা আপনি কার উপর দিয়েছিলেন? এই জগৎলালের ওপরে। আর এই জগৎলালের অভিধানে না বলে কোনো শব্দ নেই। ওকে, এবার আমি বুঝতে পারছি, মানে আমি মানছি যে শয়তানিতে তুমি 100-তে 100। বিক্রম তুমি এখন যাও। ওকে স্যার, আসি। এই রে, একটু গলা ঠিক হয়ে গেছে? স্যার এক্ষুনি বললেন আর কোনো প্রবলেম নেই, টোটকা, তাই সব চেঞ্জ করে দিলাম স্যার। জগৎ, তোমার ট্রেনিং তো দারুণ গো। হ্যাঁ
কি তৈরি করেছো? আচ্ছা তুমি এখন যাও, আমি এখন জগতের সাথে একটু কথা বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। রতন বলি, তুমি একটু এই বিক্রমকে একটু সাহায্য করো, ওর কাজ টাজ গুলো দেখে টেকে নাও, দেখো যাতে ঠিকঠাক থাকে। যাও। ওকে স্যার। স্যার ওই বিক্রম আর জগৎলালজির গলার ব্যাপারটা যদি একটু আমাকে পরিষ্কার করে দিতেন, মানে আমি তো ঠিক বুঝতেই পারছি না এই ব্যাপারটা কি হলো, কি ঘোটালা হলো। তুমি বুঝবে না, ওই সবই ওই সর্ষের এফেক্ট। সর্ষে? বুঝলে না তো, তোমায় পরে বুঝিয়ে বলে দেবো। জগৎ, ওই ফাইলগুলো জমা চাই। ফাইলগুলো চলে আসবে স্যার, ফাইলগুলো আপনার হাতে যথাসময়ে চলে আসবে। ফাইলগুলো তো হেঁটে হেঁটে এদিকেই আসছে স্যার। আসছে, আসুক, আমিও খানিকটা হেঁটে হেঁটে ফাইলের কাছে পৌঁছে যাই। লোকনন্দন, তোমাকে এবার আমি সমূলে উৎখাত করে দেব। তোমাকে এমডি চেয়ারে এতদিন বসিয়ে রেখেছিলাম, এখন ওই চেয়ারটাও কেড়ে নি। ওই চেয়ারটা কেড়ে নেব। লোকনন্দন মা, আমি না এসব পারি না গো। তুমি যে কেন কাজের মাসে কি ছুটি দাও আমি বুঝতে পারি না। আহ তিস্তা, তুই না দিনকে দিন কি হচ্ছিস দেখছিস তো? মাসি মেয়ের বিয়ে দিল আর তারপর পরে মেয়েটা অসুস্থ হয়ে গেল, এরকম করলে চলে? তাছাড়া তিস্তা তুমিও বড় হচ্ছ, এবার তো কাজকর্ম শিখতে হবে নাকি? না এসব শিখতে পারবো না। বিয়ের পরে করবে কে? হ্যাঁ শুধু শুধু কাজের লোকের উপর নির্ভর করে কোনো কাজ হয় না। করবো না তো বিয়ের পর? হ্যাঁ বিয়ে করবো না, সব মেয়েরাই ওরকম বলে বিয়ে করবো। তাহলে তোমাকে তো কাজগুলো করতে হয়, এবার শরীর খারাপ হলে কে দেখবে তখন? আমার কিচ্ছু হবে না তিস্তা, এইটুকু কাজে কারোর কিছু হয় না। তখন থেকে দুজনকে হন্যে হয়ে খুঁজছি, ছাদে এসে বসে আছো, আর এদিকে আমি আলমারি খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি, আবার ফাইলগুলো কোথায় গেছে? ফাইলগুলো? ফাইল? ফাইল? হ্যাঁ ফাইল, হলুদ রঙের ফাইলগুলো, যেগুলো অফিসের খুব দরকারি। হলুদ রঙের ফাইল? তুমি ওগুলো ওগুলো তো আলমারির মধ্যেই ছিল। হ্যাঁ ওগুলো ওগুলো তুমি আমার আলমারির মধ্যে। বাবা সংযুক্ত তন্ন তন্ন করে খুঁজে ফাইল পাওয়া যাচ্ছে না আলমারির মধ্যে। আমার আলমারিটা তুমি খুঁজেছো? আচ্ছা বাবা শোনো, এরকম কিন্তু অনেক সময় হয়েছে যে তোমার হাতে খবরের কাগজ, তুমি সারা বাড়ি খবরের কাগজ খুঁজে বেড়াচ্ছো, পাচ্ছো না, এরকম নয় তো? দেখ তিস্তা, এই মুহূর্তে কিন্তু আমার ইয়ারকি ভালো লাগছে না একদম। আমি কিন্তু বলে দিচ্ছি এসব ইয়ারকি মারিস না। তুই ধারণা করতে পারিস ফাইলগুলো হারিয়ে গেলে কি ক্ষতি হতে পারে আমাদের? কি হবে বাবা? অনেক কষ্টে আমি অর্ক আর জগতের হাত থেকে বাঁচিয়ে ফাইলগুলো এনে আলমারিতে রেখেছিলাম, এবার যদি ওগুলো ওদের হাতে পড়ে যায় না, আমি ভাবতে পারছি না আমার এই ফ্যাক্টরি আমি আর ফিরে পাবো না। আরে তুমি অত চিন্তা করো না তো, গোপালী মা তো আছেন, মায়ের আশীর্বাদে আমাদের সব ভাড়া কেটে গেছে, আমরা আবার নতুন করে জীবন শুরু করতে চলেছি। এত ছোটখাটো ব্যাপার নিয়ে তুমি টেনশন করো না। সংযুক্তা, আমার কিন্তু অন্যরকম সন্দেহ হচ্ছে জানো। সন্দেহ? কিসের সন্দেহ? আচ্ছা এসব আবার ওই গোপালী মায়ের কাণ্ড নয় তো? বাবা কি বলছো তুমি, গোপালী মা সম্বন্ধে এরকম কথা বলছো?
ওনার জন্যই আমরা তোমাকে ফিরে পেয়েছি বাবা। তারপর তোমার ফ্যাক্টরির কর্মচারীরাও কত নরম হয়ে গেছে, আর তুমি গোপালী মার সম্বন্ধে এরকম বলছো, এসব কি অলক্ষণে কথা বলো তো। ছিছি মা গো, রাগ করো না মা, পাপ নিও না, পাপ নিও না, কি যে সব বলে না লোকটা। না না না, মানে আমার কি মনে হয় মা জানিস, হ্যাঁ বাবা, ওই ওই যে আমাদের বাড়ি থেকে বের করে দিয়ে এত রাত্রে যজ্ঞ করা, তারপরে কি সব বললো না যে জমলোক থেকে প্রেতাত্মারা এসে সব নাচানাচি করবে, আমি না আমি না কিরকম কনফিউজড হয়ে যাচ্ছি জানিস, আমার মাথায় কিছু ঢুকছে না, মাথাটা কাজ করছে না। বাবা বাবা তুমি চিন্তা করো না। না না, আমার ফাইলগুলো আশ্চর্য লোক গোপালী মা, যিনি এত কিছু করলেন তাকেও সন্দেহ করছে। মা গো রাগ করো না, মা রাগ করো না, রাগ করো না মা গো, কোনো অপরাধ নিও না মা, তোমার জন্য এতদিনে আমি আমার সংসার সুখ শান্তি সব ফিরে পেলাম, বিশুদ্ধ যোচনা নাই, চাঁদ গুড়ো গুড়ো হয়ে পারে, রামধনু তানু কথা কয় কত